एवरीवन वेलकम बैक टू आवर चैनल। तो कैमन आछो तुम्हारा सबाई? आमी खूब भालो आछी, आशा करछि तुम्हारा खूब भालो आछो। आर सबाई के जानाई आमार एकटा नतून ब्लगे स्वागत। एखन बाजे 7টা 6:30 नागाद घूम थेके उठेछि, उठे आगे फ्रेश होये निएछि। जय गेछिलो नाइट ड्यूटीते आर नाइट ड्यूटी थेके एखनी माने आसलो, तो आमी बोललाम आगे आगे चाटा बसिए दिई। तो एखाने बसिएछि चा, तो चाटा होते होते भावलाम एकटु तोमादेर साथे इंट्रोडास दिए दिई। तारपर तो सारा दिने कि कि करबो, कि कि समस्त किछु करबो सबई देखाबो तोमादेरके। तो चलो आगे चाटा करे नि। ब्रेकफास्ट हो गेछे? এই যে এখনই নামলাম। আরে বাহ, কিরার পোলাও বানিয়েছি। দেখতে পাচ্ছি কেমন গন্ধ ভালো আসছে। গরম গরম তোমার চিড়ের পোলাও রেডি, খেয়ে নাও, তোমার সাথে সাথে আমি একটু খেয়ে নেব। এখন বাজে সকাল 9টা, আর দেখো এখানকার ওয়েদারটা কিরকম হয়ে গেছে। সারা দিন ধরে না এরকম কুয়াশাই থাকে, না রোদ্দুর দেখা পাওয়া যায়, না কিছু। জামা কাপড় কেচে দিলেও তাড়াতাড়ি শুকাতেও যায় না। সেই সকালে কাচলে হয়তো সন্ধ্যাবেলার দিকে গিয়ে শুকায় ওই হাওয়ায় হাওয়ায়। নভেম্বর মাসের আজকে 2 তারিখ, আর এখনই এরকম অবস্থা। হালকা হালকা ঠান্ডা পড়েই গেছে, দেখতেই পাচ্ছ, ওয়েদারটা দেখে বুঝতেই পারছ। আর আমি ভাবছি যে পুরোপুরি ঠান্ডা পড়লে কি অবস্থা হবে। আমার তো আবার ঠান্ডা কাতুরে, মানে শীত কাতুরে। তো আমার তো মানে 2-3টে মনে হয় সোয়েটার পরতেই হবে সেই সময়, আর 2টো করে লেপ গায়ে দিতে হবে। তো যাই হোক, সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে, রান্নাবান্না করব। একদিকে বসিয়ে দিলাম বেগুন ভাজা, আর একদিকে বসিয়েছি একটু চা। সকালবেলা দুধ চা বানিয়েছিলাম, তো তখন কিন্তু একটু চা বেঁচে গেছিল আর কি, হাফ কাপের মতন। তো ভাবলাম ফেলে দেব, তার থেকে ভালো আর হাফ কাপ জল দিয়ে 1 কাপ চা ফুটিয়ে নিই, আমি একটু খাই। এমনিতেই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো এবার না আমি 2-3 বার করে চা খেয়েই ফেলবো। এমনিতেই তো সকালে 1 কাপ বিকালে 1 কাপ খাই, কিন্তু এই ঠান্ডার সময় না 2-3 বার চলেই যায়। আর এই চা খেতে বসে আমার মনেই নেই যে আমি বেগুন ভাজা বসিয়েছি। দেখো বেগুন ভাজাগুলো এক সাইডগুলো একটু পুড়ে পুড়ে গেছে। যাই হোক, তাড়াতাড়ি করে বেগুনগুলো নামিয়ে নিলাম। তারপর একটু সয়াবিন আলু করব, তাই আলুগুলোকেও ভাজতে দিয়ে দিয়েছি, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে একদম সিম্পল রান্না করব, সয়াবিন আলু তরকারি, ভাত আর বেগুন ভাজা। ডাল কালকে করেছিলাম, একটু বেশি হয়ে গেছে, যার কারণে ডালটা আজকাল করব না, একটু গরম করে নেব, তাহলেই হবে। বাজারে তো এখন নতুন আলু উঠে গেছে, আর এই নতুন আলুগুলো আমি কি বলবো, সেদিন আমি নিয়ে এসেছিলাম এত মিষ্টি আলু, প্রত্যেকটা সবজিতে আর আমার হালকা করে একটু চিনি মেশাতে হয় না, এত মিষ্টি আলু, আর এত তাড়াতাড়ি গলে যায়, যার জন্য আজকে আমি আলু সেদ্ধও করিনি, নর্মালি ভেজে সয়াবিনে দিয়ে দিয়েছি। এখানে দেখো কথা বলতে বলতে আমার সয়াবিনটাও হয়ে গেল। এবার একটুখানি নুন দিয়ে দেবো, নুনটা কম কম লাগছে, আর একদিকে ভাতও হয়ে গেছে। সয়াবিনের তরকারিটার গ্যাসটা বন্ধ করে ভাতটাকে আগে গর দিয়ে নেব, তারপর সয়াবিনের তরকারিটা নামিয়ে দেবো, তারপরে স্নান ঠান করে নিতে হবে। আমি কিন্তু সমস্ত কাজকর্ম শেষ করে তাড়াতাড়ি করে স্নান ঠান করে পুজোও দিয়ে নিয়েছি, আর আজকে একদম শর্টকাটে রান্না করেছি। দেখলেই বেগুন ভেজেছি, সয়াবিনের তরকারি করেছি, আর কালকে একটু ডাল করেছিলাম, সেটাই অনেকটাই ছিল। আমি না মানে দুজনের মাপে ডাল ওইভাবে করতে পারি না একদিনের জন্য, তো একদিন করলে আমার 2 দিন হয়েই যায়, যেদিন করি আর তারপরের দিন, তো সেইভাবেই করি আর কি, মাপ মতন, তাহলে বেশ ভালোই হয়, আমার খাটনিটাও একটু কমে যায় আর কি। তো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে, জয় এখন ঘুমোচ্ছে, 1:30 বাজে, আর আধা ঘন্টা কাটুক, 2টোর সময় জয়কে ডেকে তুলবো, তো আমারও তখন ততক্ষণে খিদে পেয়ে যাবে। খাওয়া দাওয়ার পর একটা টানা ঘুম দিয়েছি, মাঝখানে একবার উঠেছিলাম, তারপরে না আবার ফোন ঘাঁটতে ঘাঁটতে কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। আর এখন তাড়াতাড়ি করে উঠে দেখছি অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, এখন তো প্রায় অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। দেখালাম আজকে সারা দিন কুয়াশা আচ্ছন্ন ছিল, একটুও মানে রোদই ওঠেনি। আর 2 দিন থেকে আমি নিজেও এত ব্যস্ত ছিলাম, যেহেতু কালকে কারবার চৌথ ছিল, তো 2 দিন ধরে আমি মেহেন্দির কাজে ব্যস্ত ছিলাম, মানে আমি রাত সকাল থেকে শুরু করে সকাল সকালে করে সমস্ত কাজ করে নিতাম, আর সেই রাত্রিবেলা 12টা 1টা অব্দিও মেহেন্দি পরিয়েছি, এরকমও গেছে আমার, তো হেডটেক দিয়ে গেছে খুব। তো আজকে দিনটা ফাঁকা আছি, ভাবলাম কিছু না ব্লগ করি, অনেকদিনই করা হয়নি। তো যাই হোক, এখানে আমি সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি, আগেই ঘুম থেকে উঠে দেখলাম যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো আগেই সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি, আর এখানে বসিয়েছি চা। জল তো আমার প্রায় ফুটেই গেছে, তারও চা পাতা দিয়ে দিই, ব্যাস চা পাতাও দিয়ে দিয়েছি, এবার একটুখানি ফুটলেই নামিয়ে দেবো।
তো এখন বাজে 10:30, আর জয় চলে গেছে নাইট ডিউটিতে। চা খাওয়ার পর দুজনে মিলে পুরোটা টাইম পুরো আমরা ল্যাব খেয়েছি, কোনো কাজ ছিল না, যেহেতু ফোনে একটা মুভি চালিয়েছিলাম সেটাই দেখছিলাম আর কি। তো ও তো জয়ের একটু শরীরটা খারাপ খারাপ লাগছিল, তার জন্য কিছুই খায়নি ও। ও বললো যে দুটো রুটি আমাকে টিফিনে দিয়ে দাও, মাঝরাতে খিদে পেলে খেয়ে নেবো। তো সে তো দুটো রুটি নিয়ে গেছে, আর ও যাওয়ার পরে আমিও খেয়ে নিয়েছি, বাসনপত্র যা ছিল সেগুলোও মেজে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আর বেশি রাত করবো না, কারণ কালকে সকালে উঠে ওর জন্য আবার আমাকে সকালের ব্রেকফাস্ট বানাতে হবে, কারণ সকাল সকাল আবার চলে আসবে তো না, তো এসে আবার খেয়ে দিয়ে ঘুমোবে। তো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই অ্যান্ড গুড নাইট।